আমরা আমরা একটা করব, আমরা একটা কমিশন শীট তৈরি করব, কমিশন শীট। জি স্যার, একটা কমিশন শীট তৈরি করি তো দেখি কেমন পারি। আজকে আমাদের বিষয় হচ্ছে যে আপনার এক্সেলে কিভাবে মানে কাজ করব বা অ্যাকাউন্টিং কাজ করব সেটা আর কি, তাই না? জি স্যার। তো আমরা শুরু করি, একটা কমিশন শীট কিভাবে তৈরি করব। আমরা সবাই ভালোভাবে দেখি উনি কেমন ভাবে করে, আমরা বিষয়টা একটু লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো ওনার ভুল হলে সেটা ধরে দিতে পারবো এবং ওনার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, স্যার আমি আগে নামগুলো সব কিছু লিখি স্যার। হ্যাঁ জি জি, অবশ্যই এগুলো তো দেওয়াই থাকবে, অবশ্যই আমরা দেখে দেখে লিখে নেবো। এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, কে কয় ঘন্টা ডিউটি করছে, তাই না? জি স্যার। এখন বার করুন স্যার, আমরা ওভারটাইম। ওভারটাইম জি। স্যার সর্বপ্রথমে হচ্ছে ইকুয়াল। জি স্যার, ইকুয়ালটা মূলত এক্সেল সূত্র, তাই তো? জি জি, ইকুয়াল এক্সেল সূত্র। ইকুয়ালটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং সূত্র, রাইট? কারণ অ্যাকাউন্টিং কাজকর্ম করতে হলে বা ম্যাথমেটিক্যাল কাজ করতে হলে কিন্তু ইকুয়াল পূর্ব শর্ত, তাই না? জি স্যার। এক্সেল হচ্ছে অ্যাকাউন্টিং একটা সফটওয়্যার আর ম্যাথমেটিক্যাল একটা সফটওয়্যার। ইকুয়াল, তারপর হচ্ছে সূত্রের ইফ, কার্ল ব্র্যাকেট শুরু, তারপর আমাদের হচ্ছে ওয়ার্কিং মূল আওয়ার, তাই তো? মূল হাওয়ার স্যার, এটা কি বলে, গেটার দেন না স্মলার দেন? তো আমি জানি না, আমার কাছে তো শীট নাই, আমি তো শীট দেখতেছি না, আমি তো খালি আপনার ডিসপ্লে দেখতেছি। এটা কি গেটার দেন বলে? এটা দিয়েছেন, এটা গেটার দেন স্যার, গেটার দেন 8। তার মানে এখানে বুঝাইতেছে এটা যে কোনো ব্যক্তির ওয়ার্কিং হাওয়ার, ওয়ার্কিং হাওয়ার হচ্ছে 8 ঘন্টা। জি জি স্যার, এটা মানে ঠিক আমি স্যার বুঝাইতে পারতাছি না, বাট আমি বুঝতেছি, বাট আমি বুঝাইতে পারতাছি না। ও, বুঝাইতে হবে তো, বুঝাইতে না হলে আপনার দর্শনার্থী বুঝবে কি করে, আপনার সহপাঠীরা তো বুঝতে পারবে না। ঠিক আছে জি স্যার। হ্যাঁ, কোনো ব্যক্তি 8 ঘন্টার B2 গ্রেটার দেন 8, অর্থাৎ B2 হচ্ছে 8-এর থেকে বেশি। হ্যাঁ, 8 থেকে কোন B2 যদি 8 থেকে বেশি হয়, ঠিক আছে, B2টা কি হয় যদি 8 থেকে বেশি হয়, বেশি হয় কোন ব্যক্তি যদি 8 ঘন্টার বেশি ডিউটি করে, তাহলে সেটা কি হবে? ওভার টাইম। ব্যাস। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে আবার ওয়ার্কিং টাইম -8, মানে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, মানে মাইনাস মানে মূল ওয়ার্কের 8 ঘন্টা বাদ দিয়ে যে জৈব ওই ওয়ার টাইম, ওই ওভার টাইম। জি জি, তাই তো স্যার বিষয়টা? মানে মূল ওয়ার্কিং আওয়ার যাই করুক না কেন,
সেখান থেকে 8 ঘন্টা বাদ যাবে, অর্থাৎ মূল নরমাল ওয়ার্কিং আওয়ার বা মূল ওয়ার্কিং আওয়ারই তো বা ইন্টারনাল ওয়ার্কিং আওয়ারই তো 8 ঘন্টা, তাই না? সেটা বাদ দিয়ে যা থাকবে সেটা ওভার টাইম, ঠিক আছে? এখন সে 5 ঘন্টা করলো তার ব্যাপার, সে 8 ঘন্টা করলো তার ব্যাপার, 10 ঘন্টা করলো তার ব্যাপার, ঠিক আছে? কিন্তু নরমাল ওয়ার্কিং আওয়ার সবসময় 8 ঘন্টার ভিতরে ধরতে হবে, ঠিক আছে? তারপরে তারপরে হচ্ছে তারপরে একটা জিরো ব্যবহার করা হয়েছে স্যার, দেন জিরো স্যার একটু জিরোর ব্যাপারটা যদি ক্লিয়ার করে দিতেন। যদি সে মূল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা বা ইন্টারনাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা যদি সে করে বা 8 ঘন্টার ভিতরে করে সেটা নর্মাল ওয়ার্কিং আওয়ার, আর 8 ঘন্টার বাইরে যদি সে করে তাহলে সেটা হবে কি ওভারটাইম। এখন যদি সে না করে, এখন যদি সে না করে যেমন এই যে 5 ঘন্টা, 5 ঘন্টা যে করছে সে তো মূল ওয়ার্কিং আওয়ারই করতে পারে না, তাই না? জি স্যার। তাহলে হচ্ছে জিরো। জি স্যার। ওকে স্যার, আমাদের কাজ শেষ, তাহলে আমরা এখন এন্টার চাপবো। হ্যাঁ, আপনার সাথে যদি মিলে যায় তাহলে এন্টার চাপেন। জি স্যার, তাহলে প্রথম ব্যক্তির ওভারটাইম জিরো কারণ সে 5 ঘন্টা ডিউটি করছে। পরবর্তী হচ্ছে তাও জিরো কারণ সে 6 ঘন্টা ডিউটি করছে। পরবর্তীতে সে 8 ঘন্টা ডিউটি করছে, 8 ঘন্টার বেশি করে নাই। স্যার, পরবর্তীতে উনি হচ্ছে 9 ঘন্টা মানে 1 ঘন্টা ওভারটাইম করছে। জি জি। ওকে স্যার, তাহলে মনে হয় এটা অবশ্যই ঠিক আছে, যেহেতু ওই যে এদিকে 1 ঘন্টা উঠছে, তাহলে আসছে হচ্ছে টোটাল পে। জি জি স্যার। টোটাল পেমেন্টটা কিভাবে আমাদেরকে দেওয়া হয় ওভারটাইম সহ, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে ওভারটাইম এটার দেন জিরো। স্যার আমি সূত্রটা করি, আপনি বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে, আপনি তারপর চেষ্টা করেন বুঝিয়ে দেওয়া, তাহলে বুঝিয়ে দিতে গেলে নিজে ভালো বোঝা যাবে, ঠিক আছে? এটা আর কি স্যার, মানে হয় না স্যার, ভালো বোঝা দিতে পারে তাহলে নিজে কিন্তু অনেক কিছু শিখতে পারে। জি স্যার। তাহলে বুঝাই দিতে পারতেছেন না, তাহলে এগুলো লিখতেছেন কি করে স্যার? আমি ইয়া করি, আমি এটা লেখা তারপরে বুঝাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই তো, পুরো একটা লিখে বুঝাই দেবেন, তারপরে একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ। হুম হুম। জি স্যার। জি করেন। জি স্যার, প্রথমে ইকুয়াল, তারপরে সূত্রের এফ, তারপর হচ্ছে ওভারটাইম গ্রেটার দেন জিরো। স্যার এই জায়গাটা একটু বুঝান কেন মনে নাই? আমি আমি ঠিক মানে এটা কয়েকবার করছি, একবার না, বাট মানে নিজে বুঝতেছি যে জিনিসটা এভাবে, বাট মানে বুঝাইতে পারি না। না, আমি তো ছোট্ট একটা কাজ দিছি, কিন্তু অনেক বড় বড় এখানে কাজ আছে, তাই না বলেন? জি স্যার। মানে আমি ছোট্ট একটা কাজ দিছি যে আসলে আপনার বাসায় প্র্যাকটিস করছেন কিনা, কারণ গ্রুপে দেখি আপনাদের কোনো পোস্ট নাই, গ্রুপে কোনো পোস্ট নাই, গ্রুপে যদি পোস্ট নাই সে তো আপনারা প্র্যাকটিস করেন না, এটা আছে বিষয় মনে। না স্যার, প্র্যাকটিস করলে তো গ্রুপে পোস্ট কার করেন।
স্যার বিষয়টা যে ব্যস্ত থাকি সারাদিন স্যার। এত ব্যস্ত কেন? এত ব্যস্ত কেন? স্যার বড় ভাইয়ের বিজনেস আছে তো, আচ্ছা আচ্ছা, ব্যবসাতে একটু সময় দিতে হয় আর কি। আচ্ছা, এখানে টোটাল টোটাল পে এর বিষয়টা হচ্ছে যে টোটাল পে টা আসলে কিভাবে আমাদেরকে করা হয় বা আমরা কিভাবে সেটা পে করি। ইকুয়ালি ফার্স্ট ব্র্যাকেট শুরু সি টু গ্রেটার দেন জিরো, বলতে হচ্ছে সি টু যদি জিরো থেকে বড় হয়, সি টু যদি জিরো থেকে বড় হয়, তাই না? সি টু টা কি? সি টু টা হচ্ছে ওভার টিম, ওভার টিম যদি জিরো থেকে বড় হয়, জিরো থেকে বড় কি হতে পারে বলেন তো? স্যার এক গুড, এক দিয়ে গেলে তোমার ভালো বোঝে, এটা বুঝতেছেন কিনা? স্যার আমি আমি বিষয়টা স্যার নিজে নিজে এভাবে ইয়া করতে পারি, বাট এই যেমন যে আপনি বলছেন না, মানে এই মনে করেন করেন যে একটু মানে কেমন জানি মানে ভিতরে একটা অন্যরকম কিছু একটা কাজ করে, মানে আপনাদের ঠিক বুঝাইতে পারি না। আচ্ছা আচ্ছা, অন্যরকম কাজ করা যাবে না, সবাই যেমন কাজ করে নর্মাল কাজ করতে হবে, ঠিক আছে? সবাই যেটা করে আমি সেটা করবো, আপনি সেটা করবেন, সবাই, কারণ যুগ তো তাই বলে, সবাই তো তাই করে, তাই না? সবাই যদি সবাই যদি ঢামে যায় তাহলে আমরা ঢামে, আমরা যদি বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে, তাই না? আর সবাই যদি বাইরে যায় তাহলে বাই, আমরা ডাইনে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে, ডাইনে তো হচ্ছে দীর্ঘগতি যান্ত্রিক এগুলো যাবে। ওকে, এখানে আছে সি টু টা ওভার টিম, ওভার টিম যদি জিরো থেকে বড় হয় সেক্ষেত্রে হচ্ছে সি টোয়েন্টি টোয়েন্টি, অর্থাৎ সি টুর সঙ্গে অবশ্যই অবশ্যই কি করতে হবে, টোয়েন্টি গুণ দিতে হবে, সি টুর সঙ্গে অবশ্যই কি করতে হবে, টোয়েন্টি গুণ দিতে হবে। কথা বুঝা গেছে কি? জি স্যার, সি টু সঙ্গে টোয়েন্টি গুণ দিতে হবে, সি টু সঙ্গে টোয়েন্টি গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে, গুণ দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস এইট, এইটটা কি? 8 ঘন্টা, এইটটা হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টাটা কি আসলে? 8 ঘন্টাটা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার, 8 ঘন্টাটা কি নর্মাল ওয়ার্কিং, নর্মাল ওয়ার্কিং আওয়ার। এরপরে দেখেন প্লাস সরি ইনটু 15, 15টা কি? 15, 15 অর্থাৎ নর্মাল ওয়ার্কিং আওয়ার ওই 8 ঘন্টা যেটা, ওর সঙ্গে 15 টাকা করে গুণ হবে। নর্মাল ওয়ার্কিং আওয়ার কি হবে? ওর সঙ্গে 15 টাকা করে গুণ হবে। আর ওভারটাইমের সাথে কি হবে? ওভারটাইমের সাথে 20 টাকা করে গুণ হবে। এখানে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার? জি স্যার। হ্যালো, জি স্যার, হ্যাঁ ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এই 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 আজকের কমিশন শীটের ভিতরে, ঠিক আছে? তো এটা তো কমিশন শীট না, আমি তো এতক্ষণ খেয়াল করি না, এটা তো আপনার হচ্ছে ইয়া মানে ওয়ে শীট, রাইট? ওয়ার্কিং আওয়ার, এটা ওয়ে শীট তো, এটা কমিশন শীট না। তো কমিশন শীট হচ্ছে কত টাকা সেল করলো তার ভিত্তিতে কমিশনটা আছে সেটা, ঠিক আছে? আমি এতক্ষণ খেয়াল করি না, আমি অন্য মানুষকে ছিলাম, এখন তো দেখতেছি এটা কমিশন শীট না, এখন আমার মনে পড়ছে, যেমন আমি অন্যদিকে খেয়াল ছিলাম। যাই হোক, আপনি যেটা লিখছেন সেটা বোঝাচ্ছি আমি, ডোন্ট মাইন্ড। তো এটা কমিশন শীট না, তারপর একটু বুঝাই দিই। দেখেন 20+20 হচ্ছে কি, মু ওভার টাইম, ওভার টাইমটা 20 টাকা করে গুণ, 1 ঘন্টা করলে 20 টাকা গুণ, 2 ঘন্টা করলে 20 টাকা গুণ, অর্থাৎ 2 সঙ্গে 20 গুণ দিলে 40 হয়, 3 সঙ্গে 20 গুণ দিলে 60 হয়, এটা আমরা সবাই জানি, তাই না? আবার অনেক সঙ্গে 20 গুণ দিলে 20 হয় বা 20 হয়, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে পারলাম। প্লাস এই এইটা নর্মাল ওয়ার্কিং হয়, তার সঙ্গে 15 টাকা, অর্থাৎ নর্মাল ওয়ার্কিং হওয়ার কারণে তার তার অ্যামাউন্ট একটু কম। এরপরে আবার কমা দিয়ে বলে দেওয়া হয়েছে যে বি টু ইন্টু 15, অর্থাৎ 15 টাকা, বি টু ইন্টু 15 মানে 15 টাকা করে, ঠিক আছে? এটা কিন্তু আমরা বুঝতে পারলাম, বি টু ইন্টু 15 মানে 15 টাকা করে আবার বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটা এন্টারপ্রাইজ করি, কেউ কথা না বলি, কথা না বলি, আমরা এন্টারপ্রাইজ করি। ক্যান্ডেল কি প্রেস করছি? এখন করছি। জি স্যার, জি, তাহলে একটা টান দিয়ে সবগুলো বের করে ফেলি। তাহলে এটা আমরা কিসের 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 কি বের করলাম? এটা কিসের শীট?
স্যার বিষয়টা বিষয়টা বুঝলাম না, এটা স্যার এমন হয়ে গেছে কেন বিষয়টা না আমাদের কাছে, বাংলায় বলছি, লাইভ ক্লাস করতেছি, সরাসরি বুঝিয়ে বলতেছি, দেখাই দিচ্ছি, এমন না যে স্যার ইউটিউবে ভিডিও দেখতেছিলাম কোনো অ্যান্সার পাচ্ছিল না কি করবো, তা তো না, আনসার কি আছে বল, মানে কোনটা বুঝছে না সেটা বল না। তাহলে ওই ওই যে আমার যে মিস্টেক হইলো আর কি, ওইটা বলতেছিলাম। হ্যাঁ মিষ্টি বলো কেন বলেন, ওইটাই তো বলতেছিলাম স্যার, আমি তো ব্যাপারটা ঠিক বুঝলাম না কি হইলো। ম্যাডাম ম্যাডাম কি মনে হয় বিষয়টা বুঝতে পারছে, বাট ম্যাডাম বললো না কেন? ম্যাডাম বুঝছে কিন্তু আপনি করতেছিলেন তো এর জন্য বলিনি, যে যেটা করতেছেন সেটা করেন, তারপরে ওইটা না হয় পরে আবার করবেন। মানে যেটা যেটা মানে যেটা করতেছিলাম এটাতে আপনি দুর্বল ছিলেন নাকি? না না তার জন্য না, যেহেতু আপনি একটা করতেছেন আমরা সবাই তো সেটা দেখছি, এর জন্য যে আপনি যেহেতু করছেন তাহলে করেন, এর জন্য আমি কিছু বলিনি। যাও বাবা এগিয়ে যাও, আমরা নাই তোমার পাশে। ওই দাও কি কাজ স্যার, আমি একটু এটা ই করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ করেন। এখন আছে নিচে শীট আছে, শীটে লেখেন কি কি শীট, এটা কিসের শীট আপনি তৈরি করছেন? তার যে উপরে ইয়া করলাম তো স্যার, লিখলাম তো, এখন নিচেও লেখেন। আচ্ছা এই 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 জায়গাও লিখবো? না না একেবার একেবার বটম বটম লেভেলে লেফট সাইড এদিকে স্যার, এই সাইডে একেবারে বটম লেভেল লেফট সাইড, এটা তো রাইট সাইড। ও স্যার স্যার আমার মাউস পয়েন্টার কি যে গেছে এই জায়গায় করবো? এই জায়গা মানে ওই যে নিচে শীট, মাউস পয়েন্টার নিচে দেখেন শীট আছে, এই ডবল ইটি শীট নাম্বার ওয়ান আছে, আছে না? জি স্যার আছে তো। এখানে একটা নাম লেখা লেখা যায়, কিভাবে লিখতে বলেন তো? এই তো স্যার এটা তো সহজই, এদিকে স্যার শীট স্যার শীটের দিকে দেখা দিছিলাম, মনে নাই কেন মনে। জি স্যার সিটের এদিকে রাইট বাটন নিয়া মাউস নিয়া রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে রিনেম। না স্যার এগুলো তো আমি আমার কর হয়েছে স্যার, কিন্তু স্যার আমি সারাদিন ব্যস্ততার কারণে স্যার আসলে কোনো কিছু করতে পারি না স্যার। মোটামুটি স্যার সারাদিনই ব্যস্ত ব্যস্ত থাকি আর কি। এখন দুই নম্বর সিটে যে দুই নম্বর সিটে যে আপনি ইয়ে করেন ওই কমিশন শীট করেন, দেখি কমিশন শীট কি করছে। জি স্যার তো পরীক্ষা কিন্তু ফেল আসছে, কারণ কমিশন শীট করার কথা সেটা করা হয়েছে আপনার ইয়ে শীট কি বলে ওই স্যার। এখন দুই নম্বর সিটে আমরা যাই দেখি কি করা যায়। জি স্যার আমি স্যার ওই শীত থেকে ডেকে সবকিছু কমপ্লিট করলাম, এখন কাজ করব। হ্যাঁ এখন কাজ করতে হবে, কিন্তু এখন কাজ তো দেখে দেখে করলে হবে না, দেখে গেছে যে দেখে দেখে করলে তো আমরা সবাই পারবে, কিন্তু না দেখে আবার দিকে স্যার ক্যামেরা নাই, ডেস্কটপ তো কেমনে দেখাবো স্যার? ডেস্কটপ ক্যামেরা থাকে তো, ডেস্কটপ আবার
ক্যামেরা লাগাই তো ওয়েবক্যাম একটা 120 টাকা হলো কিনা যায় স্যার গরিব মানুষ গরিব মানুষের জন্য তো 120 টাকার ক্যামেরা দিচ্ছে ওটা দেখে স্যার 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 দেয়া যাবে স্যার যায় দেখা যাবে ওইটা আর যাই হোক মোবাইলে সেলফি তুলে দেয়তে পারবো আর কি স্যার দেখা যাবে কাজ দেখা যাবে স্মল মেন কথা আছে যে সবকিছু দেখা যাবে হচ্ছে আমি যে কি কাজ করতেছি কি না করতেছি আচ্ছা কমিশন শীট হ্যাঁ জি জি স্যার এদিকে গতানুগতিক নিয়মে করলাম ফাইনাল শুরু মূল ব্যালেন্স এটা তো স্যার স্মলার দেন তাই তো না স্যার এটা লেস দেন লেস দেন ইকুয়াল মানে লেস দেন এটাকে তো স্মলার দেন বলে তাই না না স্মলার দেন বলে রাইট কারণ লেস দেন মানে তো কম যদি কোনো ব্যক্তি 10,000 টাকা সেটা মনে হবে যদি কোনো ব্যক্তি 10,000 টাকা বা তার বেশি বিক্রি করে তার বেশি কি বিক্রি করে সেটাকে বলতে হবে স্যার যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট মানে 10,000 টাকা মানে যে 10,000 টাকা বা তার বেশি বিক্রি করতে পারে তাহলে তার এই মূল সেলের উপর তাকে 5% কমিশন দেওয়া হবে মানে 10,000 টাকা বা তার বেশি হবে কেন এখানে তো লেস দ্যান ইকুয়াল বোঝাচ্ছে মানে বেশি কি জন্য আসছে সেটা আগে বোঝাতে হবে তাহলে কি বিষয়টা এমন হবে স্যার যদি কোনো ব্যক্তি 10,000 টাকা বিক্রি করতে পারে বা তার কম যদি কোনো ব্যক্তি 10,000 হ্যাঁ স্যার যদি কোনো ব্যক্তি 10,000 টাকা বা তার কম যদি বিক্রি করতে পারে কোনো প্রোডাক্ট সেল করে তাহলে তার মূল সেলের উপর তাকে 5% কমিশন দেওয়া হবে আচ্ছা দেন 5% করি দেন মূল সেল ইনটু 5% জি স্যার তারপরে আবার এই পাঁচ বছর শুরু তারপরে আবার মূল ব্যালেন্স স্মলার দেন ইকুয়াল 20,000 যদি কোনো ব্যক্তি 20,000 টাকা বিক্রি করে তাহলে তার মূল ব্যালেন্সের উপর তাকে 7% কমিশন দেওয়া হবে মূল ব্যালেন্স ইনটু 7% স্যার হয়েছে দেখেন চেক দেন আর সামনে আগাবো না স্যার শেষ করে দেবো শেষ করে দেবেন কেন ইয়ে করেন রেজাল্ট আনেন রেজাল্ট কোন পর্যন্ত আসলো কি হলো কি না হলো সেটা বুঝেন আমাদেরকে আমরা তো ক্লাসে ভালো করে বুঝিয়ে দিছি তাই না এখন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা তো কিচ্ছু বুঝি না আমরা তো ছোট মানুষ আমরা তো কিছু বুঝি না এই সম্পর্কে আমাদের কোনো নলেজই নেই আমরা জানলেও জানি না এখন কিছু কিছু জানি না আমরা কিছু জানি না এখন শিখবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের শিখাতে ফাসবেকের থ্রু মূল ব্যালেন্স স্মলার দেন ইকুয়াল 30,000 যদি কোনো ব্যক্তি 30,000 টাকা বিক্রি করে তাহলে তার মূল ব্যালেন্সের উপর 10% কমিশন পাবে মূল ব্যালেন্সের উপরে তাই না হ্যাঁ মূল ব্যালেন্স কিন্তু 10% তারপরে কমা আবারই ফাস্ট ব্র্যাকেট শুরু ফাস্ট ব্র্যাকেট শুরু স্মলার দেন ইকুয়াল 40,000 কমা যদি কোনো ব্যক্তি 40,000 টাকা বিক্রি করে তাহলে তার মূল ব্যালেন্সের উপর
কমিশন পাবে মূল ব্যালেন্স ইনটু 12%, কমা ফার্স্ট ব্র্যাকেট শুরু শুরু মূল ব্যালেন্স এটা হবে তার গেটার দেন তো স্যার না এই যে যেটা আমি দিলাম এটা চিহ্ন গেটার দেন স্যার গেটার দেন ইকুয়াল যদি কোনো ব্যক্তি 40,000 টাকা বা তার উপরে বিক্রি করে তাহলে তিনি মূল ব্যালেন্সের উপর 15% কমিশন পাবে 40,000 কমা মূল ব্যালেন্স ইন্টু 15%। জি স্যার, তাহলে 41,000 টাকা শুরু করে সে যদি 1,00,000 টাকা বিক্রি করে তাহলে সে মূল ব্যালেন্স এর উপর 15% কমিশন পাবে। তারপর স্যার আমরা তার ব্রেকেট শেষ করব। শেষ করব? জি স্যার। তাহলে আগে আমাদের একটু বুঝিয়ে দিই, আমরা তো বুঝতে পারতেছি। জি স্যার। বলি স্যার, প্রথমে ইকুয়াল, তারপরে ই ফার্স্ট ব্র্যাকেট শুরু মূল ব্যালেন্স স্মলার দেন 10,000, যদি কোনো ব্যক্তি 10,000 বা তার কম কোনো পণ্য বিক্রি করে মানে কম টাকায় পণ্য বিক্রি করে তাহলে তার মূল ব্যালেন্সের উপর তাকে 5% কমিশন দেওয়া হবে। তারপরে যদি কোনো ব্যক্তি 20,000 টাকা মানে 10,000 টাকার বেশি এবং 20,000 টাকা বা 20,000 টাকার কম যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট বিক্রি করে তাহলে সে মূল ব্যালেন্সের উপর 7% কমিশন পাবে। তাহলে কোনো ব্যক্তি যদি মূল ব্যালেন্সের যদি কোনো ব্যক্তি কোনো পণ্য মানে 20,000 টাকার বেশি 30,000 টাকা বা 30,000 টাকার কম যদি কোনো পণ্য বিক্রি করে তাহলে উনি মূল ব্যালেন্সের উপর 10% কমিশন পাবে। তারপরে কোনো ব্যক্তি যদি কোনো পণ্য 40,000 মানে 30,000 টাকার বেশি বা 40,000 টাকা বা 40,000 টাকার কম যদি কোনো পণ্য বিক্রি করে তাহলে সে মূল মানে মূল সেলস এর উপর 12% কমিশন পাবে। অন্যথায় জি স্যার, অন্যথায় যদি কোনো ব্যক্তি 41,000 টাকা বা তার উপরে যতই হোক যদি কোনো পণ্য সে বিক্রি করে তাহলে সে মূল ব্যালেন্সের উপর 15% কমিশন পাবে। 41,000 টাকার উপরে বলতে কোনটা বোঝাচ্ছি? 41,000 টাকার উপরে বলতে কোনটা বোঝাতে চাইতেছি? জি জি, আমরা বুঝতে পারতেছি না, মানে ক্লিয়ার? জি স্যার, যদি কোনো ব্যক্তি মানে কোন একটা মানে যারা ওদিকে অবশ্যই কর্তব্যরত অবস্থায় আছে, যদি কোনো পণ্য 41,000 টাকা বিক্রি করে বা তার অধিক যত টাকায় সে বিক্রি করে তাহলে সে মূল সেলস এর উপরে 15% কমিশন পাবে। 41,000 টাকার উপর থেকে মানে 41,000 টাকার উপরে কি কোনটা মানে কত টাকা আমি যেটা বুঝতে পারছি না। 41,000 উপরে তো স্যার 42 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, 1,00,000 হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি যে এটা বলতে হবে আনলিমিটেড, 41,000 থেকে আনলিমিটেড 1,00,000, 2,00,000, 5,00,000 টাকাও তো অনেক মানুষ আছে সেল করে দিনের ভিতরে মাস হয়ে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছেন? অনেক অনেক ইয়ে আছে, অনেক সেলসম্যান আছে যারা খুব এক্সপার্ট সেল বিষয়ে, খুব এক্সপার্ট, বুঝতে পারছেন? জি স্যার, তাদের কথা বলছি, ঠিক আছে? তারপরে ওকে স্যার, তাহলে শেষ, আমি এখন এন্টার চাপবো। অবশ্যই স্যার, ভুল যে বলে কোন একটু দেখেন কমা টমা কি দিছেন না দেখেন। কমা টমা কি দিছেন স্যার? এই জায়গায় বলেছে স্যার, এই জায়গায় মূল ব্যালেন্সটা দেওয়া হয়নি। আশা করি এখন হবে। জি স্যার, হয়েছে।
দেখছেন ভুল থাকলে ওরা আপনাকে বলে দিবে, জবাব না, ঠিক আছে? জি স্যার। ভুল না থাকলে হচ্ছে আলাদা বিষয় হবে। জি স্যার। তাহলে স্যার আমি সবার কমিশনটা একবারে বাইর করলাম। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। স্যার আর কিছু? না এটা আর কি, আর কি রানা কই, রানা জয়েন করলো যে, জয়েন করলে কিছুক্ষণ ছিল, আবার কোথায় গেল রানা, কোথায় গেল? হুম, রানা কোথায় গেল? রানা তো আসলো, আসার পরে কই গেল? রানা ভাই তো আসছে, আমিও দেখছিলাম। আবার আসছে তো মানে রানা, রানা না তো আবার আসছে, বর্তমানে তো লাইনে নাই রানা ভাই। এখন আবার জয়েন করছি, এতক্ষণ কইছিল, একটু আগে দিন এখন জয়েন করলো, ফোন মানে মেবি নেটের প্রবলেম চলতেছে, মেবি কনফার্ম না, তবে মনে হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা যাই হোক, বুঝতে পারলাম। ওই রানা ভাই আসছে। আচ্ছা জি কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড। রানা শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন রানা? জি স্যার আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, দুই দিন মোটে কাটতেছে না, দুই দিন মানে করোনা, করোনা তো বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে আবার তো চালু, আবার চালু হওয়ার কথা স্কুল বলে সবকিছু, 1 তারিখ যে খুলবে আবার তো ডেট বাড়িয়ে দিল, তাহলে আমাদের আর কি করে ভালো থাকে, এই বাঁচিয়ে রাখছে আল্লাহ, এটাই ভালো। আর এই বছরে কিছুই হবে না স্যার, হ্যাঁ এবছর মানে এইভাবে যাবে, 20 তো 22 তো মানে 20 20ই যাবে। সেটাই তো, আমাদের আজকে এক্সাম দেওয়ার কথা ছিল, প্রণয় ঘোষ অলরেডি এক্সাম দিছে, তার রেজাল্ট আসছে প্রায়, প্রায় ফেল করছে সে, ঠিক আছে? আমরা আমরা মোটামুটি তার রেজাল্ট দেখলাম, সবাই মোটামুটি সে চেষ্টা করছে, এটুকু বুঝলাম যে সে একটু চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা অতটা ভালো হয় নাই, ম্যাথমেটিক্যাল কাজ বুঝে বুঝে করতে হবে, কোনো কিছু মুখস্থ করা যাবে না, কোনো কিছু মুখস্থ করা যাবে, কারণ কেউ যদি দেখে দেখে পরীক্ষা দেয় তাও কিন্তু আমরা ধরে ফেলবো, কারণ কি সে বুঝাইতে পারবে না, সে বুঝাইতে পারবে না, সেই কারণে। স্যার আমি আসলে, স্যার আমি স্যার আসলে সময় সময় দিতে পারি না স্যার, সময় দিতে হবে, ভালো ভালো কিছু পৃথিবীতে তারা করছে, সেটা বিজনেস বলেন, চাকরি বলেন, আর যেটাই বলেন না কেন, ফ্রিল্যান্সিং বলেন না, যারা ভালো কিছু করবে তারা সময় দিতে হবে। আপনি 10টা 5টা ডিউটি করেন, আপনি 9টা 5টা ডিউটি করেন, আপনার কোনো প্রেশার, সরকারি চাকরি, ঠিক আছে? 9টা 5টা কিন্তু সরকারি চাকরি, আল্লাহ লোকগুলো ভালো বোঝে, তারা বছরের শুরুতে আগে কি চোখে দেয় জানেন, ক্যালেন্ডার করে দেখি কোন কোন তারিখে ছুটি আছে, যারা বিজনেস করে তারা দেখে যে কোন কোন দিন ছুটি হলে আমার ক্ষতি হবে, আর যারা চাকরি করে তারা দেখে যে কোন কোন দিন আমার ছুটি আছে, বছর জানুয়ারি মাসে কয়দিন ছুটি আছে, ইস শুক্রবারটা অমুক দিবস পড়ে গেল, ঠিক আছে? এই আর কি, তো এই জন্য যারা বিজনেস করে তারা প্রচুর পরিশ্রম করার জন্য মাইন্ডসেটটা ঠিক করে, আর যারা চাকরি করে তারা প্রচুর ফাঁকি দেওয়ার জন্য মাইন্ডসেটটা ঠিক করে, দেখছেন? তারাও কিন্তু মানুষ, এরাও কিন্তু মানুষ, সেই জন্য প্রচুর পরিশ্রম করে মন মানসিকতা তৈরি করতে হবে, যারা ভালো কিছু করেছে লাইফে, যারা ভালো কিছু পেয়েছে তারা প্রচুর পরিশ্রম করেছে, কেমন কেমন হদিস পাওয়া যায়, পরিশ্রম ছাড়া ভালো কিছু পাওয়া যাবে এমন আশা করা যায়, যদি গড গিফট দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু ভালো কিছু পাওয়া যাবে এটা আশা করা যাবে না, ঠিক আছে? জি স্যার। যাই হোক, রানা কি প্র্যাকটিস করছেন? আজকে তো এক্সাম ছিল। ওরকমটা না স্যার, তাহলে মানে আমার মতো করে হয় না, আমি আমার মতো করে আমি যেটা প্র্যাকটিস করি সব সময় ঠিক ওরকমটা হয় না আর কি। তাহলে গ্রুপে পোস্ট দেওয়ার কথা, আজকে পরীক্ষা দেওয়ার কথা, তাহলে কিভাবে কি করলেন বল? না রানা ভাই কিন্তু আমাদের সবাইকে আশ্বাস দিয়েছে যে উনি রবিবারের ভিতরে সব পোস্ট দিবে। হ্যাঁ আগামী কাল না, বিশেষ একটা কারণে হয় না আর কি স্যার, এখন করতে হবে তো, টাইম টু টাইম মেনটেন করতে হবে, আমরা তো এখন চাইছিলাম যে আজকের ক্লাস পরে আগামী ক্লাস থেকে আমরা কিভাবে একটা সফটওয়্যারকে কনভার্ট করব, মানে কনভার্ট করে কাজ করব, যে ওই যে কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ইমেজ, পিডিএফ টু ভিডিও,
সেগুলো তো সব দেখবো, এই কাজগুলো বেশি পাওয়া যায় অ্যাভেলেবল, এবং এই কাজগুলো একেবারে সোজা। তারপর লিড জেনারেশন দেখবো, তারপর তারপর ডাটা ক্লিনিং দেখবো, ওয়েব স্ক্রাপিং দেখবো, তারপরে আরো কত কাজ আছে, ওয়েব রিসার্চ দেখবো। তাহলে এগুলো কখন দেখবো, কখন দেখবো? হ্যাঁ ভালো ভালো, সমস্যা নেই স্যার, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি স্যার। সামনে দিকে আগাবো কি করে, কাজ না পারলে কি কাজ বুঝবো? প্রবলেম হবে না স্যার, কারণ ভিডিও গুলো আছে তো, আশা করি মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলি, আমার প্রবলেম হলে আমি ওইখান থেকে একটু দেখে নিবো আর কি, ঠিক হয়ে যাবে আমার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম, ওপেন করার পরে মনে করেন যে এখান থেকে কি আমি দেখবো স্যার লিখলাম, এখন, হুম, এটা কি দেখবো এখন আমরা? আজকে তো অ্যাকচুয়ালি আমাদের এক্সাম, এটা হচ্ছে অতিরিক্ত দেখাচ্ছি, কারণ আপনাকে এক্সাম দিতে চাইছি, সবাইকে এক্সাম দিতে চাইছি, আর যারা জয়েন করছে তাদের কাছে পিসি নাই, পিসি নাই তারা এক্সাম কি করে দিবে, তাই না? জি সেকেন্ড স্যার, টাইম হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন না, আপনি প্র্যাকটিস না করলে আপনি এক্সাম কি করে দিবেন, তাই না? সেক্ষেত্রে আরো একটা কাজ দেখায়, তারপরে আমি আজকে শেষ করে দিই, এবং আগামী দিন আমরা ফ্রিল্যান্সিং এর উপর পুরো আলোচনা করব। দেন পরের ক্লাসে আমরা অ্যাকাউন্ট খুলে দেবো ফাইবারে, তারপরে ক্লাস থেকে আমরা ফাইবারে গিগ তৈরি করব, দেন তারপরে ক্লাসে আমরা পারলে ফ্রিল্যান্সিং এর সবাই অ্যাকাউন্ট তৈরি করে নেবো, না পারলে আমি করে দিব, দেন তারপরে থেকে আমরা পাওয়ার পয়েন্ট করব, ঠিক আছে? স্যার এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি লাগবে আগে একটু বলে দিলে এগুলো কালেক্ট করে রাখতাম আর কি। অ্যাকাউন্ট করার জন্য যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটা জিমেল আইডি লাগবে, ভ্যালিড জিমেল আইডি, যেটা আমরা ঢুকি, পাসওয়ার্ড সব জানি, ঠিক আছে? জি স্যার। তারপরে হচ্ছে নিজের ছবি, একটা ছবি লাগবে ভালো, ওটা মাপটা আমি এই মুহূর্তে বলতে কিনা কিন্তু ওই সময় বলে দিবে, ভালো একটা ছবি লাগবে, মোবাইল দিয়ে উঠানো ছবি, যে ছবিটার ভিতরে ছবিটা দেখে মনে হবে তার অফিসিয়াল ভাব আছে, ঠিক আছে? অফিসিয়াল লুক আছে ছবিটার ভিতরে, কথা ক্লিয়ার? এটা আর কি, কোনো পার্কে কোনো উদ্যানে ছবি দেওয়া যাবে না, অফিসিয়াল আচ্ছা লোক আছে এমন ছবি দিতে হবে। স্যার, পাসপোর্ট সাইজের ছবি দিলে হবে নাকি আসলে বিষয়টা? ওটা হচ্ছে মোবাইল দিয়ে ওঠানো ছবি হতে হবে, মোবাইল দিয়ে ওঠানো, বুঝতে পারছি। এমনি স্টুডিওর কোনো ছবি দেওয়া যাবে না। তারপর হচ্ছে এগুলা, তারপর আপনার ভোটার আইডি কার্ড কি আছে? জি স্যার আছে। ভোটার আইডি কার্ডে একটা ফটো কপি, এপি কপি, একটা ফটো কপি স্ক্যানিং করে রেখে দিতে হবে আমার কম্পিউটারে, স্যার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তিনটাই আছে। এগুলো সব রেখে দিতে হবে জিমেল আইডিতে, ঠিক আছে? এগুলো সব কোথায় রাখতে হবে? জিমেল আইডিতে, যে কোনো মুহূর্তে লাগতে পারে, লাগলে আমরা এগুলো দিয়ে ভেরিফিকেশন করবো, ঠিক আছে? এগুলো আর কি, তারপরে এগুলোই তো লাগবে, আর তেমন কিছু লাগবে না, এগুলোই লাগবে, ঠিক আছে? ওকে, আর অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিছু ইমেজ তৈরি করতে হবে, কিন্তু ইমেজ গুলো তো আপনারা বুঝবেন না তৈরি করা, তাই না? ইমেজ গুলো তো আমি তৈরি করে দিতে হবে, তবে আগে যদি আপনারা তৈরি করতে পারতেন তাহলে তো ভালো হতো, কারণ এগুলো কেউ কেউ তৈরি করতে পারবে, কারণ আপনি তারা যদি স্যার একটু বলে দেন তাহলে আশা করি পারবেন। বলে দেবো মানে কি, আমাদের ভিডিওতে দেওয়া আছে, আমাদের ভিডিওতে চ্যানেলে গেলে আপনি হাউ টু ইউজ ক্যানভা লিখলে এখানে ভিডিও পেয়ে যাবেন, এখানে আমাদের চ্যানেলে আপনার এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, হাউ টু ইউজ ক্যানভা, হয়তো সাকসেস দেওয়া আছে, অথবা আপনার খানা কিছু দেওয়া আছে, যে ক্যানভা দিয়ে আপনি কিভাবে একটা ইয়ে তৈরি করবেন, ঠিক আছে? সেখানে এ টু জেড দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্যানভা ব্যবহার করে আপনি ইমেজ তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং একটা ডিজাইন সাইট, ঠিক আছে? আচ্ছা সিএন ক্যান, তো আমার এই আইডি দিয়ে মনে হয় ইয়ে করা না, তো দেখি তারপর। canva.com, একটা ডিজাইন ওয়েবসাইট, ও এটা দিয়ে আমার আমার ইয়ে করা আছে, সাইন করা আছে, ক্যানভা না, এখান থেকে আপনি সব ডিজাইন করতে পারবেন, হ্যাঁ আপনার যা দরকার যা ইচ্ছা সব ডিজাইন করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, তারপর এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন, এখান থেকে গিফ অ্যানিমেশন তৈরি করতে পারবেন, এখান থেকে অডিও তৈরি করতে পারবেন, এখান থেকে অনেক কিছু করা যায় অনেক। এখন বিষয়টা আপনি কি তৈরি করতে চান,
এগুলো সব দেখতে হবে, কাজ করতে হবে, এটা আছে। তাহলে এখান থেকে আপনারা চাইলে একটা ইমেজ তৈরি করতে পারেন। তো আপনার ইমেজ তৈরি করতে গেলে এখানে লিখতে হবে যে প্রথমে আপনি দেখেন, আমি আপনাকে পিকচার সাইজটা দেখাই, ফাইবার ফাইবার প্রোফাইল পেজ, ফাইবার প্রোফাইল পিক সাইজ নিচে চলে আসে, প্রোফাইল পিক সাইজ ক্লিক করলাম, এখান থেকে দেখেন এই সাইজটা দেখা যাচ্ছে 250x250, ঠিক আছে? জি স্যার, এই সাইজটা দিলে ফাইবার প্রোফাইল পিক, ঠিক আছে? এরপরে আপনি চলে যাবেন ফাইবার গিগ, ফাইবার গিগ সাইজ। গিগটা কি জানো স্যার? এটা গিগটা কি, গিগটা যখন করবো তখন দেখাবো, ওকে স্যার, তখন বুঝতে পারবেন। এখন বললে অবশ্যই বুঝতে পারবেন না, বলে লাভ হবে যে গিগের উপরে ডিপেন্ড করে আমরা অনলাইনে অফার পাঠাই বায়ারকে, সেন্ড অফার, ঠিক আছে? এবং তার ভিত্তিতে আমরা ইনকাম করি, ঠিক আছে? গিগটার উপর দেখেন এখানে গিগ সাইজ দেওয়া আছে 550 হচ্ছে, হ্যাঁ। তারপর আর ওয়েলেন্থ আবার এটা হচ্ছে হাই 300, হ্যাঁ স্যার, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইট হচ্ছে 370, ঠিক আছে? 550x370 এটা দিবেন কি করে? এটা দিতে হলে আপনি এখান থেকে আবার দিতে পারবেন না, এখান থেকে দিতে গেলে আপনার একটা কাজ করতে হবে, এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে ক্রিয়েট মেইল, একটা অপশন আছে ক্রিয়েট, ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন অপশনটা কোথায় আছে? সাধারণত আমরা যদি একটা ডিজাইন নিই, যে কোনো ডিজাইন, সাপোজ ফেসবুক পোস্ট দিলাম, তুমি দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ডিজাইন চলে আসবে, আমরা এখান থেকে একটা ডিজাইন করতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে হচ্ছে ক্রিয়েট ডিজাইন একটা অপশন আছে, ক্রিয়েট ডিজাইন অপশন থেকে আমি ক্রিয়েট ডিজাইন করতে পারবো। এখান থেকে কোথায় আছে ক্রিয়েট ডিজাইন? আমি যদি লিখি কত আছে, মানে 550, 550, 550 px, ওকে, 370, এরকম লিখলে এখানে শো করবে, এখানে শো করার একটা সিস্টেম, শো করার একটা সিস্টেম আছে, এখানে শো করবে। সেই শোটা করলে আপনার এখান থেকে, যেমন আমি যদি লিখি ওয়েব, ওয়েবসাইট, ওয়েবসাইট টেমপ্লেট, ওয়েবসাইট, ওয়েব সাইট, বা আমি যদি লিখি ফেসবুক, হ্যাঁ ইউটিউবার, এখান থেকে যাওয়ার পরে আমরা জি সাইজে যদি ক্লিক করি তাহলে এমন আসবে, জি সাইজ থেকে আমরা নিব না, আমরা নিব হোম থেকে, হোম থেকে ক্লিক করলে কেমন আসবে? অপশনটা দেখতে হবে, যাক এখানে একটা অপশন শো করবে ক্রিয়েটেড ডিজাইন, ঠিক আছে? ক্রিয়েটেড ডিজাইন শো করলে আমরা সেখান থেকে ডিজাইন করে নিব, একটা ডিজাইন করে নেবো, দেখতে হবে। ওটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, কিন্তু আমি সবসময় প্র্যাকটিস করা হয় না, বের করা হয় না, এখান থেকে ক্রিয়েট সাইন দেখাচ্ছে, সাইন আপ দেখাচ্ছে, এখান থেকে জাস্ট ক্রিয়েটেড ডিজাইন একটা অপশন দেখাবে। আর এখান থেকে আমরা যখন ডিজাইনটা ঠিক করবো, তখন সবকিছু আমাদের ঠিক থাকলে আমরা এখান থেকে একটা ফরম্যাটে পিএনজি বা জেপিজি, যে কোনো একটা ফরম্যাটে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে ক্লিক করলে আমাকে অপশন দেখাবে, একেবারে অপশন দেখাবে, ঠিক আছে? এখানে কালার দিতে পারবো, এখানে অনেক কিছু কাজ করা যাবে, এগুলো আপনার
আমি করে দিতে পারলে একটা, আপনারা করতে পারবেন, হ্যাঁ আপনারা তখন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু আমি না করে দিলে আপনাদের করতে মহা সমস্যা হতে পারে। টেস্টার ডিজাইনিং কেন ডিজাইনটা এখানে সত্যি, এখানে সত্যি হলে আমরা কাজ করতে পারবো। ক্রিয়েট ডিজাইন এখানে কোনো অপশন আছে? একটু দেখি। ওটা হচ্ছে নিজের ইচ্ছা মতো তৈরি করা, নিজের ইচ্ছা মতো সাইজ দেওয়া, ঠিক আছে? তারপরে আমরা চাইলে কিন্তু এখান থেকে অপশনাল বুদ্ধি আমরা করতে পারবো। অপশনাল বুদ্ধি মানে কি, আমরা চাইলে এখানে মনে করেন আমাদের যে ইয়েটা দরকার, সাইজটা দরকার, আমরা এখান থেকে ইয়ে করে নিতে পারবো। একটু এখান থেকে যাওয়ার পরে বা এখান থেকে যাওয়ার পরে যে আমরা কোনটা নিতে চাচ্ছি, যেমন আমরা ফেসবুক নিতে চাইলে ফেসবুক, তারপর টুইটার নিতে চাইলে টুইটার, ভাইবার নিতে চাইলে ভাইবার, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, ভিডিও এখানে সব দেওয়া আছে, তারপর ইউটিউব চ্যানেল আর হ্যাঁ এ টু জেড সব দেওয়া আছে এখানে। মানে কোনো কিছুর এখানে ইয়ে নাই, ওরা সব কিছু ফরম্যাট তৈরি করে রাখছে, আমরা জাস্ট এটা তৈরি করে এখানে ক্লিক দিলে একের পর এক চলে আসবে, একের পর চলে আসবে। কিন্তু আমি আমি আজকে তো এটা দেখাতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম অন্যটা, তারপরে এটা আর কি দেখাচ্ছি যে আপনারা বলছেন বা দেখতে চাচ্ছেন, কিন্তু এটা থেকে আমরা আগামী দিন অবশ্যই তৈরি করবো। হ্যাঁ তৈরি করলে আমরা তখন বুঝতে পারবো যে আসলে কিভাবে এটা থেকে তৈরি করতে হবে, ঠিক আছে? আর আপনারা আপনারা কিন্তু জি জি আপনারা কিন্তু এভাবে ঢুকতে পারবেন না, ক্রিয়েট ডিজাইন এখানে শো করতে পারবেন, আপনারা কিন্তু এখানে ঢুকতে পারবেন না। আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা ঢুকতে হলে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে অপশনটা দেখাচ্ছে না, সাইন ইন অ্যান্ড হচ্ছে ইয়া লগ ইন, আপনার সাইন আপ, লগ ইন না সরি সাইন আপ, সাইন আপ, সাইন আপ করতে হবে আপনাদেরকে, না করলে কিন্তু ওরা ঢুকতে দেবে না। আমি বলে দিলাম মেবি আমার এই অ্যাকাউন্ট থেকে সাইন আপ করা আছে, তাইতে আমাকে ঢুকতে দিচ্ছে, মেবি আমার অ্যাকাউন্ট থেকে সাইন আপ করা, তাইতে আমাকে ঢুকতে। আমরা ক্যানভার উপরে আরেকবার ক্লিক দিয়ে দেখি ক্রিয়েট ডিজাইন এই অপশন আসে কিনা। ক্রিয়েট ডিজাইন এখানে আসছে, বাট এখান থেকে শো করবে না, এটা সকলে কন্যা। স্যার এটাতে কি শুধু আমরা এই বিভিন্ন ফরম্যাট দেখে দেখে কাজ করব, না এমনিতে এটাতে ইনকামের কোনো সিস্টেম আছে? হ্যাঁ এটাতে ইনকামের সিস্টেম আছে, এখানে ওই যে বিভিন্ন ইয়ে ডিজাইন আমার ইয়ে করা যায়, আপলোড করা যায়, কিন্তু আমরা আপলোড করবো না, আমরা এখান থেকে ডিজাইন নিয়ে অন্য জায়গায় কাজে লাগাবো, কারণ আমরা তো গ্রাফিক ডিজাইন সাপোর্ট পারি না। হ্যাঁ গ্রাফিক ডিজাইন করতে গেলে আবার আমাদেরকে ফটোশপ ইলাস্ট্রেটর জানার প্রয়োজন, তো আমরা সেটা তো জানি না, সেটা না জানলে সমস্যা নাই, সেই কাজগুলো এখান থেকে যথেষ্ট সম্ভব করা যাবে, ঠিক আছে? কিন্তু সেটা হচ্ছে ডিপিকাল লেভেল না, একেবারে বেসিক লেভেলে আমরা কাজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? এই সফটওয়্যারটা হচ্ছে অপশনাল, বুঝতে পারছেন কি কথা? জি স্যার, এটা হচ্ছে সেই কাজে লাগাবো আমি। আচ্ছা আগামী দিন আমরা এখান থেকে ডিজাইন করবো। হ্যাঁ আমি আজকে অপশনটা খুঁজে পাচ্ছি না বা কিভাবে আনতে হবে বুঝতে পারছি না, আগামী দিন আমি দেখাই দেবো, ঠিক আছে? মনে না থাকলে এখান থেকে হবে না, আমরা এখান থেকে জাস্ট গুগলে যে আপনি জাস্ট সাইন ইন দেখে নিতে পারেন, আর এখানে গেলে আমার এখান থেকে সে অপশন আমি পাচ্ছি না, পাইলে এখনই দেখা দিতাম, কিন্তু ওখানে নির্দিষ্ট একটা পরিমাপ নেওয়া যাবে, যেমন আমি যদি ফাইবারের মাপটা দেখে আসছি তখন এখান থেকে দিয়ে দিতে পারবো গিগের মাপ, ঠিক আছে? তারপর ফাইবার, তার প্রোফাইল পিকচার তো একটু আমি দেখালাম, ওগুলো সব আমরা কিসের থেকে, আমরা এই গুগল থেকে মাপ জেনে নেবো, সব কিছু মাপ আমরা গুগল থেকে নিয়ে নেবো, গুগল থেকে নিয়ে নিয়ে আমরা ক্যানভাতে যে এডিট করবো, এডিট করে আমরা ওখান থেকে বসিয়ে দেবো, যেমন এই যে একটা ইয়ে চলে আসে, আমরা এখান থেকে আপনারা এগুলো একটু ঘাটাঘাটি করুন, বাস ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, এখান থেকে আপনারা এলিমেন্ট দিতে পারবেন, এখান থেকে মিউজিক দিতে পারবেন, সব করতে পারবেন। স্যার এটা এই পেজে কি আমরা ঢুকতে পারবো? এই যে এটা, হ্যাঁ এই পেজে ঢুকতে পারবেন, কিন্তু আপনারা ঢুকতে হলে সাইন ইন করতে, বললাম যে সাইন ইন না করলে আপনারা ঢুকতে পারবেন না। যেমন এখান থেকে যদি আমি একটা
ছবি আপলোড করে দেখি কিছু আপলোড করা আছে কিনা, কোনো কিছু আপলোড করে দেখি, আপলোড করে দিলে এখানে এখান থেকে সাইন আপ দিই, দেখো এখানে আমি সাইন আপ করা আছে কিনা। সমস্যা নেই, এটা যদি ঝামেলা করে আমার অন্য অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা আছে, ঠিক আছে। স্যার আমার তো স্যার প্রোফাইলে পিক দেওয়া আছে স্যার, সমস্যা নেই, সেখান থেকে আপনি আপলোড করতে পারবেন, নিঃসন্দেহে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, সাইন ইন করার পরে, ঠিক আছে, জি স্যার। তার আগে কিন্তু করতে দেবে না এটা। আসলে সেখানে সার্চ করে করে দেখতে পারবেন কোন যেটা ছবি আপনার আছে, এই যেগুলো ফ্রি লেখা আছে না, এগুলা ফ্রিতে করতে পারবেন, কিন্তু অন্যগুলা পেইড ছাড়া কিন্তু করতে পারবেন না, বুঝতে পারছেন? যেগুলা পেইড আছে এগুলা কিন্তু হবে না, এই যে ফ্রি গুলা করতে পারবেন, ফ্রি গুলা কাজ করতে পারবেন, ফ্রি গুলো আমার এখানে দিলাম, ফ্রি চলে আসবে। আমি যদি এটাকে ছোট করতে চাই, বড় করতে চাই, তাহলে বড় করতে পারবেন, ছোট করে দিলে এখানে ধরে নিয়ে যেতে পারবো বিভিন্ন জায়গায়, ঠিক আছে। মিডিলে বাধা দিলাম, বা চাইলে যে মাস্ক পরিধান করা লোক তো আনতে পারবো এখানে, আমরা পর্যাপ্ত পরিমাণ শুরু করে দিলাম। শিফট ধরে একা ইয়া ধরে কন্ট্রোল ধরে এক পান্না ধরলে সমান কালে ছোট হবে, সমান কালে বড় হবে, ঠিক আছে। আর শিফট ধরে এক পাশ করলে এক পাশ খালি বড় হবে, এক পাশ খালি ছোট হবে, ঠিক আছে, শিফট ধরে, বুঝতে পারছেন? ব্যাক স্ক্রিন দিয়ে ডিলিট করে দিন, সেখান থেকে এগুলো সব ফ্রি আছে, ফ্রি গুলো ব্যবহার করতে পারবেন। এই যে এটা কিন্তু পেই, এটা ব্যবহার করতে পারবেন, এটা এটা ফ্রি আছে ব্যবহার করতে পারবেন, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, ঠিক আছে। COVID-19 কিভাবে করোনা মাস দিচ্ছে সেটা আপনি ব্যবহার করে নিয়েছেন, এটাকে ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলে COVID-19, এখানে আপনি একটা টেক্স নিলেন, এই যে টেক্স, এটা আমি আমি রানা বেসিক দেখাচ্ছি, কথা বোঝা গেছে কি রানা? জি স্যার, এটা বেসিক দেখাচ্ছি যাতে আপনার বাসায় প্র্যাকটিস করেন, গিকগুলো তৈরি করে ফেলে দিলে আমার কাজ করতে সময় অনেক বেঁচে যাবে, কথা ক্লিয়ার? রেজুলেশন ঠিক থাকে স্যার? হ্যাঁ, রেজুলেশন ঠিক থাকে, এখানে দিলাম আমি COVID-19 COVID, কোভিড, কোভিড বানান তো, এই তো UBID, হ্যাঁ COVID-19, ব্যাস আমি এটাকে চাইলে একটু বড় করে দিলাম, এখানে সাইজ আছে, আমি 5টা দিয়ে দিলাম, ব্যাস, ঠিক আছে না? জি স্যার, আমি চাইলে জি একটা স্যার, কালার, এই লালের উপরে কালার দুইটা মানে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো, তো এটা আছে, যদি ভালো না লাগে তাহলে আমি সাদা দিয়ে দেবো, সাদা এখানে আছে, সাদা করে সাদা সাদা দিয়ে দিলাম, বাস। সাদা না স্যার, এটা তো স্যার উচিত ছিল স্যার রেড দেওয়া। রেড দেওয়া, রেড দেওয়া, জি তাহলে স্যার, ব্যাক পিট, ব্যাক ব্যাকে ব্যাকে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে কি, তাহলে ব্যাকগ্রাউন্ডে সাদা দেন, কথা জি বুঝতে স্যার, পারছেন? জি তাহলে স্যার, আমরা এটা এটা রেড দিয়ে দিই, এটা রেড দিয়ে দিই, রেড দিয়ে দিই, রেড রেড দিয়ে দিলাম, রেড এখানে যান, রেড, এটা কিন্তু রেড হয়ে গেছে, বুঝতে পারছি, রেড হয়ে গেছে, আমরা এখন বুঝতে পারতেছি না, তাই না বলেন? তো আমরা যদি এটাকে ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড তো রেড আছে, তাই ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, এখন ঠিক আছে, জি স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো জি চাইলে আপনি স্যার, ব্যাকগ্রাউন্ড এখান থেকে আরো দিতে পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দিলেন, এই ব্যাকগ্রাউন্ড দিলেন, বুঝতে পারছেন? তো জি স্যার, একবার সমস্যা হচ্ছে না, একটু বুঝতে, ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে, জি না স্যার, এখানে তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড এটা দেবেন। হচ্ছে অনলাইন 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 গ্রাফিক ডিজাইন নাকি? হ্যাঁ হ্যাঁ, অনলাইন গ্রাফিক দেবেন, এখন দেখেন এখান থেকে এগুলো ফ্রি, এগুলো ফ্রি 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 দিতে পারছেন, হ্যাঁ, এই সবাই এই সময় সবাই জানেন, মিউজিক দিতে পারবেন এখানে, তারপর ভিডিও দিতে পারবেন, এগুলো আমি এখন দিচ্ছি না, আমাদের সময় নাই, এখানে টেক্সট কিভাবে দিলাম দেখেন, এগুলো যদি ডিজাইন দিতে চান তাও দিতে পারবেন, আবার যদি এটাকে আপনি ডিজাইন করতে চান তাও পারবেন, এখানে যে ইজেকশন ফেলতে পারবেন, এই ইজেকশন ফেললে কেমন আসবে দেখেন, COVID-19 কেমন হয়ে গেলো দেখেন, দেখছেন তো, মনে করে দেখতেছেন জি স্যার, COVID-19 কেমন করে ফেলতেছে দেখছেন, জি ভুংমাং করে ফেলতেছে দেখছেন, পারবেন না? জি স্যার, এগুলো একটু বাড়িয়ে দিলেন, একটু কমিয়ে দিলেন, ঠিক আছে, এই যে এগুলো একটু বাড়িয়ে স্যার দিলেন, আমাদের নেক্সট ক্লাস কি হবে স্যার? নেক্সট ক্লাস আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে ইয়ে করব, কাজ করব, জি ঠিক স্যার, আছে, ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ করব, তারপরে এখান থেকে পরের ক্লাসে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করে দেবো, ফ্রিল্যান্সিং বিষয়ে তো কিছু কাজ শিখতে হবে, তাই না? কিছু শিখলে আমাকে শিখতে হবে, তাই না? জি স্যার, এখান থেকে আমরা এভাবে করব,
সেখান থেকে আমরা এইভাবে করবো সবকিছু। এরপরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড থেকে চেঞ্জ দিই, ব্যাকগ্রাউন্ড কি মানে এটা ব্যাকগ্রাউন্ড কি, এটা দেখবেন হোয়াইট দিয়ে দেবেন, হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখেন হোয়াইট দিয়ে দেখুন এই এই মেয়েগুলো ছবি আমি এ করবো, আমি পরিবর্তন করবো সব। এই মেয়েগুলোকে আমি ভিত্তি ভিতরে নিচ্ছে আছি, ভিত্তি ভিতরে মানে কেমন, ভিত্তি ভিতরে মানে এই ফটোতে একটা দেখা যাচ্ছে, ভিত্তি ভিতরে নিতে যাচ্ছি মেয়েগুলো। নিতে গেলে আমাকে এলিমেন্টে ক্লিক দিতে হবে, এলিমেন্টে ক্লিক দেওয়ার পরে ফ্রেম ফ্রেম গ্রিল গ্রিল দিলে কি হবে, গ্রিল দিলে কি গ্রিল আছে কিনা, গ্রিল কি আছে এখানে, গ্রিল এগুলো আছে। আচ্ছা গ্রিল এগুলো নিব না, গ্রিল আগে ভিত্তি মতো ছিল, প্রশ্নটা কই গেল, গ্রিল আমি এটা নেব না, গ্রিল আমি যদি এই ফ্রেন্ড যদি এটা দিয়ে দিলে কেমন হবে, আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিছু, এটাকে যদি আমরা এ করে দিই পজিশন, পজিশন থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাস একটু আগে ছিল কি আর এখন কি করলাম দেখলেন, না বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার। চাইলে আপনারা এর পাশে একটু মুক্তি চুকি করতে পারেন, মুক্তি চুকি মানে কি, কেমন এই যে একটা এ আনলাম, এ আনার পরে এরকম করে দিলেন, এরকম করে দেওয়ার পরে এটাকে আপনি চাইলে একটা কালার দিয়ে দিন, কি কালার দেবেন, আবার এখানে চাইলে ঘোড়ার ডিম গুলো আনতে পারবেন, এই যে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম এখানে ভরে দিলেন, ঠিক আছে। স্যার আমাদের কোর্সের মেয়াদ কাল কতদিন ছিল? 3 মাস। 3 মাস কতদিন হয়েছে মোটামুটি? এটা ক্লাসের উপর ডিপেন্ড করে বলতে পারবো না, কিন্তু বলতে পারছি আমার তো মনে নেই স্যার আমরা কয় তারিখে ফটো ক্লাস করছি, মনে নেই। এই এখান থেকে আপনি কালার দিয়ে দিলেন, ঠিক আছে। আবার চাইলে আপনি এখান থেকে মনে করেন যে স্যার আমি যদি পরিবর্তন করবো তাহলে এখান থেকে ধৈর্য, এখান থেকে আমি ধৈর্য এই পরিবর্তন করে নেব। স্টার্ট হয়েছিল 26-28। আপনারা কিছু বুঝতে পারতেছেন? এটা তো করতেছি খালি, তো গল্প করতেছেন। হ্যাঁ কিছু বুঝতে পারতেছেন কি করলাম? হ্যালো জি স্যার, বুঝতে পারছি জি স্যার। কি করলাম বলেন তো, একটা নর্মাল শেপ কে কেমন মেয়ে বানালাম দেখতেছেন? জি স্যার। স্যার আপনাদের গ্রাফিক ডিজাইন কে করায় স্যার, আপনি করান? জি স্যার, না জি স্যার আছে, আমি অত সময় পাই না, তো আমি এমনি অনেকগুলো নিই, তো অনেকগুলো সময় পাই না। এই যে দেখেন এখান থেকে আপনি আবার চাইলে এটাকে যদি মনে করেন যে না স্যার আমি এখান থেকে এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি বানাবেন, হ্যাঁ কি বানাবেন আপনার উপর ডিপেন্ড করবে। এটা একবার মাথা সামনে লাগিয়ে দেবো আমি, একটু ছাপিয়ে দিলাম, কর্নার বরাবর দিচ্ছে, আছে কর্নার বরাবর হয়েছে না, হয়েছে তো। এখন আপনি চাইলে এখানেও একটা কিছু দিতে পারবেন, এগুলো সব আপনাদেরকে ইচ্ছা মতো দিতে হবে, ঠিক আছে। এটা একটা সাধারণ থাকে, সাধারণ থেকে অসাধারণ করতে, সাধারণ থেকে অসাধারণ করতে, অসাধারণ করতে এখানে ফুল দিতে পারবেন চাইলে আপনি, এই ফুলটা আপনি কর্নারে দিয়ে দিন, আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এটা কত সুন্দর বানাবেন, ঠিক আছে। তারপরে এখানে একটা দিয়ে দেন, কিছু দিয়ে দিয়ে এখানে খালি খালি রাখবেন, এখানে কি দেবেন একটা, একটা রুই মাছ দিয়ে দিন, একটা বিড়াল দিয়ে দেন, ঠিক আছে, যেটা ইচ্ছে দিয়ে দেন এখান থেকে, কোনো সমস্যা নেই। এখন সবকিছু ঠিক থাকলে এখান থেকে ডাউনলোড করতে হবে। আপনাকে কিছু বুঝলেন? এখান থেকে পিএনজি করা যাবে, জেপিজি করা যাবে, পিডিএফ করা যাবে, তারপর ভিডিও করা যাবে, সবকিছু করা যাবে, এসভিজি করা যাবে, তারপর এমপি ফোর করা যাবে, গিফট করা যাবে, ঠিক আছে। আমি সাধারণত জেপিজি যদি লোগো হয় তাহলে পিএনজি, আর এমনি নর্মাল হলে আপনার জেপিজি ডাউনলোড। আপনারা কিছু বুঝলেন? জি স্যার, জি স্যার। তার মানে স্যার
এটাতে স্যার লগইন না করলে পরে আপনি ডাউনলোড তো করতে দিবেন না, লগইন না করলে ভিতরে প্রবেশ করবেন কি রুমের ভিতরে? আর রুমের ভিতরে প্রবেশ করলে আপনি কাজ করতে পারবেন তাই না? আর রুমের ভিতরে প্রবেশ না করলে আপনি কাজ করতে পারবেন না তাই না? এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা ডাউনলোড ক্লিক দেব, দিলে দেখবো এখানে আসছে যা দেখেন নর্মাল একটা পিকচার কি আমরা কত সুন্দর বানিয়ে ফেলছি দেখছেন, তাও অল্প সময়ের ভিতরে, ঠিক আছে অল্প সময়ের ভিতরে আমরা বানিয়ে ফেলি, ঠিক আছে ঠিক আছে। আজকে এই পর্যন্ত শেষ, আগামী দিন আমরা অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে। Yes, sir. Okay.